নিয়োগ হয়নি দীর্ঘদিন, বাহিনীর সদস্য সংখ্যাও সীমিত। ভোট বা পুজো এলেই বোঝা যায় টেনে টুনে কাজ চালানোর কষ্ট। অথচ অতিরিক্ত দায়িত্ব হিসেবে এবার কলকাতা পুলিশকেই সামলাতে হবে আয়তনে প্রায় কলকাতা পুলিশ এলাকারই সমান ভাঙন। কি করে হবে, কাকে দিয়ে হবে? কলকাতা এবং রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনতে চান, এমনটা জানাজানি হতেই এই চর্চা শুরু হয়েছে। বাহিনীর অন্দরে চিন্তার স্রোত বইছে। পদস্থ কর্তারা ভাবছেন কি করে লালবাজারে বসে এত দূরের এলাকা সামাল দেবেন, নিচুতলার কর্মীরা ভাবছেন কাকে কখন বদলি করে ভাঙড়ে পাঠানো হবে। মুখে যদিও সব পক্ষের মত, আপাতত সবই তো কথাবার্তার পর্যায়ে, আগে কাগজে কলমে সিদ্ধান্ত হোক। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে ভাঙড় এবং কাশীপুর থানা সহ ভাঙড়ের দুটি ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করে কলকাতা পুলিশের পূর্ব ডিভিশনের উপনগরপাল আরিশ বিলালের নেতৃত্বে একটি দল, সঙ্গে ছিলেন বারুইপুর জেলা পুলিশের আধিকারিকেরা। গিয়েছিলেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার অতিরিক্ত কমিশনার সুজিত চক্রবর্তীও। ওই এলাকা গ্রামীণ জনপদ হওয়ায় অপরাধের ধরনও আলাদা। গোয়েন্দারা ভাঙড় এবং কাশীপুর থানার অফিসারদের কাছে সে সম্পর্কে জানতে চান। সূত্রের খবর, থানা ভবন এবং পুলিশ ডিভিশনের অফিস নিয়ে স্থানীয় বিডিওর সঙ্গে কথাও বলেন বিলাল। পুলিশ সূত্রে খবর, ভাঙড়ের জন্য অন্তত 7টি থানা তৈরির ভাবনা চলছে। ভাঙড়ের KLC থানা কলকাতা পুলিশেরই অধীনে, সেটি ভেঙে 2টি থানা তৈরি করতে হবে। সেই সঙ্গে ভাঙড় থানা ভেঙে 3টি এবং কাশীপুর থানা ভেঙে 2টি থানা হতে পারে। সব মিলিয়ে 7টি থানা নিয়ে নতুন ডিভিশন তৈরি করা হতে পারে বলে খবর। মূল সমস্যা বাহিনীর সদস্য সংখ্যায়। পুলিশ সূত্রের খবর, বাহিনীতে এই মুহূর্তে প্রায় 10,000 কর্মীর ঘাটতি রয়েছে। তাই নিয়ে কোনো মতে কলকাতা পুলিশের 311 বর্গ কিলোমিটার এলাকা সামলানো হচ্ছে, যেখানে ভাঙড় দুটি ব্লক মিলিয়ে আয়তন প্রায় 273 বর্গ কিলোমিটার। এই বিপুল এলাকা ওই বাহিনী নিয়ে সামলানো যাবে কি করে? পুলিশ কর্তাদের বড় অংশের বক্তব্য, এতে লালবাজার তার গৌরব যেমন হারাতে পারে, তেমনই প্রয়োজনে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে ব্যবস্থা গ্রহণে মার খেতে পারে। ফলে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার ভাবনায় কার্যক্ষেত্রে ধাক্কা খেতে পারে।